ওয়েল সো আজকে আপনাদের সাথে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকের ডেকোরেশনটা শেয়ার করব অর্থাৎ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ডেকোরেশন কীরকম হয় সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো চলুন ভিডিওটি শুরু করি ওকে শুরুতে আপনারা একটি নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ব্যাংকের যাবতীয় আপডেট নোটিশ আকারে প্রকাশ করা হয় সো আমি ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে বিভিন্ন টেবিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো এই টেবিলগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দিব সো আপনারা একটি ক্যাশ কাউন্টার এখানে দেখতে পাচ্ছেন নগদ গ্রহণ সহ এখন আমি একটু সামনে চলে যাই গিয়ে ভিতরে ডেকোরেশনটা একটু দেখে দিই এখানে আপনাদের কাস্টমার বসার জন্য সোফা রয়েছে সামনে যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই এজেন্ট ব্যাংকের ইনচার্জ স্যারের চেয়ার এবং এই ডেস্কটপ যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এর এটি হচ্ছে আইটি অফিসার এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ থেকে শুরু করে রেমিটেন্সের কাজ করেন পাশাপাশি চেয়ারটিতে একজন অফিসার বসেন অ্যাকাউন্ট অফিসার এবং এই এ একজন ম্যাডাম বসেন যিনি মহিলা কাস্টমারের সাথে ডিল করেন বা মহিলা কাস্টমার হ্যান্ডেল করেন এই হচ্ছে একটি এজেন্ট ব্যাংকের সুন্দর ডেকোরেশন এবং পাশাপাশি একটি ক্যাশ কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে তিনটি চেয়ার রয়েছে নগদ গ্রহণ নগদ প্রদান সো এখানে তিনটি চেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন অফিসার এখানে কাজ করতেছেন সো সুন্দর একটি ডেকোরেশন এজেন্ট ব্যাঙ্কিংয়ের এজেন্ট ব্যাংকিং মূলত লোকাল এরিয়া থাকে সো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার বসার জন্য সোভা রয়েছে ইনচার্জের টেবিল রয়েছে ক্যাশ কাউন্টার অনেক সুসজ্জিত একটি এজেন্ট ব্যাংক এটি ব্রাঞ্চের আদলে মূলত ডেকোরেশন করা হয়েছে তারপর ইসলাম ব্যাংকের বিভিন্ন নোটিশগুলা দেয়ালে টাঙ্গে দেওয়া হয়েছে এখানে প্রবেশমুখ আপনারা দেখতে পাচ্ছেন এই প্রবেশমুখের পাশে কিন্তু ওয়াশরুম আছে সো এটি মূলত একটি ব্রাঞ্চের আদলেই তৈরি করা হয়েছে বিশাল আকৃতির একটি এজেন্ট ব্যাংক অনেক সুন্দর দেখতে কাস্টমারদের এখানে সার্ভিস প্রদান করা হয় সো এই ছিল আজকের ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর একটি সুসজ্জিত এজেন্ট ব্রাঞ্চ যেখান থেকে কাস্টমারদের সার্ভিস প্রদান করা